তো মনোসোয়াপের একটি আপডেট, এখানে আপনাকে অবশ্যই একটা এনএফটি মিট করতে হবে। যদি আপনি এই এনএফটিটা মিট না করেন, হয়তো আপনি তাদের এয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। তো যারা যারা মনোসোয়াপ এটাতে কাজ করছেন, অবশ্যই এনএফটিটা মিট করে রাখবেন। আর এটা কিন্তু কয়েকদিনের ভিতরেই শেষ হয়ে যাবে, এটা কোনো নির্দিষ্ট না। তো ফার্স্টেই মনোসোয়াপ এই সাইটের মধ্যে আসবেন। আসার পরে এখানে ফার্স্টে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন এখানে যে নেটওয়ার্কটা আছে, যেই এই সেপলের যেই নেটওয়ার্কটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। মানে আপনি যেই টাস্কগুলো কমপ্লিট করার জন্য যেই কাজগুলো করেন ফার্স্টে সেগুলো করে নেবেন। দেন এখানে যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক দিবেন। আমি আবারও দেখাই, এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক দিবেন। এখানে দেখেন একটা এনএফটি অপশন আছে, এই যে এনএফটি অপশন এটার মধ্যে একটা ক্লিক দিবেন। এরকম আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে লেখা থাকবে ইন্টার ইনভাইটেশন কোড, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে একটা কথা বলি, আপনি কিন্তু তাদের ডিসকর্ড থেকে ইনভাইটেশন কোড নিয়ে আসতে পারবেন, বাট এখানে কাহিনী হয়েছে, হ্যাঁ, একটা ইনভাইটেশন কোড কিন্তু একবার ইউজ করা যায়, যার কারণে এখানে ইনভাইটেশন কোড মানে খুব সীমিত। এই আমি আমার ইনভাইটেশন কোডটা একজনকে দিব, উনি এটা মিন্ট করবেন, তারপর ওনার যে ইনভাইটেশন কোডটা আছে সেটা আমাকে দিবে, আমি আরেকজনকে দিব, এইভাবে করতে হবে। আর যদি আপনি নিজে নিজে মানে ডিসকর্ড থেকে কোড নিয়ে আসতে চান, তাহলে ডিসকর্ড অপশনে ক্লিক করলে আপনাকে তাদের ডিসকর্ডে নিয়ে যাবে, ওইখানে আপনি অনেকগুলো রেফার কোড পাবেন, ঠিক আছে, বাট ওইগুলা মানে দেওয়ার সাথে সাথে অন্য কেউ ইউজ করে নেয়, সবাই কিন্তু ওই রেফার কোডের জন্য ওয়েট করে। এজন্য আমি আমারটা দিব একজনকে, বা আমি চ্যানেলে দিয়ে দিব ফার্স্টে, যে এটা মিন্ট করতে পারবেন। একটু কষ্ট করে আপনার ইনভাইটেশন কোডটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি আরেকজনকে দিয়ে দিব, এইরকম করব। ওকে, তো এখানে ইনভাইট কোডটা এরকম টাইপ করে দিবেন। তো এখানে আপনাকে একটা একটা বক্সের মধ্যে একটা একটা করে মানে কোড দিতে হবে, তারপর এখানে যে কনফার্ম অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে এই তিনটা টাস্ক আছে, ফার্স্টে আপনাকে টুইটারটা কানেক্ট করার জন্য বলবে, কানেক্ট অপশনে ক্লিক করবেন, দেন আপনার টুইটারটা অথোরাইজ করে দিবেন। যদি লগ ইন করা না থাকে ফার্স্টে লগ ইন করে নেবেন, তবে আমার মনে হয় সবার লগ ইন করা আছে, সরাসরি অথোরাইজটা আসবে, অথোরাইজটা করে দিবেন। দেন এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই ফার্স্টে কানেক্ট অপশন ছিল, কানেক্ট অপশনটা চলে গেছে, এখন ফলো অপশন আসছে। আপনি ফলো অপশনে ক্লিক করবেন, দেন তাদের যে টুইটার পেজটা আছে সেটা ফলো করে দিবেন। তো এটা আমার অলরেডি ফলো করা আছে, আমি আবারও আগের পেজে ব্যাক চলে যাই। তো এখানে দেখেন ফার্স্টের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর রয়েছে জয়েন ডিসকর্ড, জয়েন অপশনে ক্লিক করবেন। আপনার ডিসকর্ডটা এখানে অথোরাইজ করে দিবেন। আচ্ছা, ব্যাকে আসার পর যদি পেজটা এরকম রিফ্রেশ হয়ে যায়, তাহলে নিচের দিকে আসবেন, আসার পর এখানে মিন্টে একটা অপশন দেখতে পারবেন, এই মিন্টের মধ্যে ক্লিক দিবেন। দেন আপনার ওয়ালেটে একটা পারমিশন চাবে, আপনার এখান থেকে নিচে যে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু ইরর আসতে পারে, যদি ইরর আসে তাহলে দুই তিনবার ট্রাই করবেন। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এটা মিন্টটা সাকসেসফুলি হয়ে গেছে, এখন আশা করি সার্ভারটা ঠিক আছে। যদি আপনি ঠিকঠাক মতো রেফার কোডটা ইউজ করতে পারেন, আর যদি রেফার কোড অ্যাভেলেবেল থাকে, তাহলে খুব সহজে এটা করে নিতে পারবেন। এখন কাজ হচ্ছে, এখানে দেখেন অ্যাড টু ওয়ালেট, একটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন এরকম আসলে এখান থেকে অ্যাড এনএফটি, এটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ওয়ালেটে এনএফটিটা অ্যাড হয়ে যাবে। এনএফটিটা দেখার জন্য এখানে যে এনএফটি অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন, দেন আপনি এখানে এনএফটিটা দেখতে পারবেন। তো এতটুকুই কাজ, সবাই এই এনএফটিটা মিন্ট করে রাখেন। হয়তো পরবর্তীতে এমন কোনো আপডেট দিবে যে যারা যারা এনএফটিটা মিন করেননি তারা এই এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো ওকে, এখন আপনার রেফার কোডটা আপনি কীভাবে ইউজ মানে এই আমাকে দিবেন, বা কীভাবে রেফার কোডটা বের করবেন সেটা এখন দেখাবো। আপনি এনএফটি অপশনেই থাকবেন, থ্রি লাইনের যে এনএফটি অপশন আছে এটার মধ্যেই থাকবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনার ইনভাইট কোডটা দেখতে পারবেন, এইরকম এটা চেপে ধরে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা এই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি আরেকজনকে দিয়ে দিব, এইরকম সবাই মানে একটা একজনের রেফার কোড আরেকজন ইউজ করে এনএফটিটা মিন্ট করেন। আর আশা করা যায় এটা থেকে ভালো কিছু হতে পারে। আর এটা খুবই অল্প দিন আছে, আমার জানা মতে 5-6 দিনের ভিতরে এটা মেবি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা আমাদেরকে প্রফিটটা দিবে। তো প্রজেক্ট ভালো আছে, সবাই করে রাখেন, যারা যারা এই টেস্টনেটের অফারে জয়েন করছেন এই এনএফটিটাও মিন্ট করে রাখেন।